সুপ্রভাত বন্ধুরা, 2022 সালে তোমাদের অনেকে বলেছিলে যে দাদা তোমার হোম ট্যুরটা একবার করে দেখাতে। তো আমি আজকে তোমাদের সামনে সেটাই তুলে ধরতে চাইছি। তো দেখো, সামনের দিক থেকে আমি এখন ভিডিওটা তুলছি। সামনের পজিশনটা ঠিক দেখতে এই রকম। আমি একবার টোটালটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট পজিশন। এইবার একে একে সমস্ত ডিটেলস আমি বলবো। যেহেতু আমি তোমার গাছপালা পছন্দ করি, তাই সেই অংশকেও তোমাদের সামনে তুলে ধরবো। আর আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে পুরো যে আমার বাগান বাড়ির সামনের। এইখান থেকেই আমরা মূলত মেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করি। আর বাড়ির সামনে গাছপালা থাকলে অবশ্যই দেখবে তোমার মন মেজাজ খুব ভালো থাকে, কারণ সবুজ আর সবুজের যে আভারণ্য সেগুলি মনকে খুব বিকশিত করে। আর ফুলের সৌন্দর্য সবসময়ের জন্য তোমাকে মুগ্ধ করবে। তো চলো ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি। তো এটা হচ্ছে ফ্রন্ট, আর ডগিটি যেখানে রয়েছে এটা গ্যারাজ ঘর। আর এটা হচ্ছে গেট দিয়ে এবার আমি প্রবেশ করলাম। তো সামনে হোম ট্যুর করার আগে সামনের যে ঘরের সঙ্গে যে আমার কিছু গাছ, সামান্য এক মিনিটের মধ্যে ঘুরিয়ে দেখিয়েই আমি ভেতরে প্রবেশ করব। তবে প্রথমেই বলে রাখি যে আমরা কাজের জন্য দুজনাই বেরিয়ে যাই। পরিপাটি করে ঘর সাজিয়ে ভিডিও আমি করতে পারলাম না। মেয়ে যদি বড় হয়ে ঘর গুছিয়ে রাখতে পারে, তাহলে অবশ্যই তোমাদের পরিপাটিভাবে যে ঘর সাজানো ভিডিও সেটা দেখাতে পারবো। বর্তমানে কিন্তু আমাদের ঘর একটু অগোছালোই রয়েছে। তো চলো, এটা হচ্ছে আমার পুরো একদম সামনের যে অংশ সেটা। এবার এইখান থেকে দেখিয়ে দিই যে আমার বাড়ির মূলত প্রতিটা জানালা প্রায় 8 ফুট, 8.5 ফুটের কাছাকাছি, কারণ তোমার ওপরের দিকে যে হাওয়া বাতাস চলাচল করার জন্য যে জায়গা সেটা প্রশস্ত না থাকলে কোনো মতেই তোমার ওপরের দিকে হাওয়া বেশি ঢোকে না। তো চলো এবার ভেতরের দিকে প্রবেশ করি। আর এই জায়গার অংশগুলোতে আমি বলে রাখি যে বিভিন্ন যে তোমার নষ্ট হওয়া জিনিসগুলো, এর আগে আমার একটা ভিডিও করে দেওয়া আছে, সেই জিনিসগুলোই তোমরা দেখতে পারবে। যে জুতো, প্রেশার কুকার, হেলমেট, ভাতের হাঁড়ি আছে নিচে, উনান আছে, আমার ছোটো আমার যে মেয়ের ছোটো চেয়ার ভেঙে নষ্ট হয়ে গেছে তার মধ্যে রয়েছে। ইভেন তোমরা যে টাইট দেখতে পারছো, এই প্যাকেটটা তো 3 বছর ধরে যে সার্প এনেছিলাম সেই তোমার গাছ রয়েছে। গেটটাকে আটকে দিয়ে আসি। এইখানে ঢুকতেই তোমার বারান্দা,
প্রতিটা বাড়িতেই থাকা উচিত, কারণ বারান্দাটা অনেক কাজে লেগে যায়। আর এখানটায় আমার মেয়ে দোল খাওয়ার জন্য এই বেতের ঝোলনা, তো বারান্দার অংশটা ঠিক এই রকম। আমি দরজাটাকে ফিরিয়ে দিই, আর ঢুকতেই তোমার আমার গ্যারাজ ঘর। মূলত টুকটাক বাইক চালাতে পছন্দ করি, তাই আমার কিছু বাইক আর আমার কাজের সব থেকে দ্রুত কাজের সঙ্গে স্কুটি, প্রচুর মালপত্র আনা যায়। আর গ্যারেজ ঘরটা ঠিক আমার এই রকম ডেকোরেশন করে সাজানো। শুধু কাজ হয়েছে বলে সমস্ত বাড়ি তোমার একটু অগোছালো রয়েছে। ঢুকতেই তোমার ফ্রন্ট পজিশনটা ঠিক এই রকম। এখানকার লাইট না জ্বালালে বুঝবে না। এই একটা তোমার ছোট্ট একটা তোমার ঝাড় বাতি লাগানো আছে, আর এই ঢুকে নিয়ে ফ্রন্ট পজিশনের এই রাউন্ড শেপের যে দাঁড়টা, তার পাশেই আমাদের এটা হচ্ছে বেসিন। আমার মস্তিষ্ক প্রসূত এই চেম্বারটা করা, কারণ দেখো এটা একটু অন্যরকম, সমস্ত জিনিসপত্র রাখার জন্য বেশ ভালো একটা জায়গা, এখানে প্রচুর জিনিসপত্র রাখা যায়। আর ভেতরকার ডিপটা অনেক বড়, তো এই হচ্ছে টোটাল বেসিনের বিভিন্ন যে পার্টগুলো দেখতে পাচ্ছ সব রকম রয়েছে, কাজের জন্য যাতে ব্যবহার করা যায়, চারিদিকে ঘোরানো। আর এখানে টিভি রাখার জায়গা আগের থেকেই আমার করা। এই এখন অনেক সকাল, খুব সকালে করছি, এখনো অনেকে ঘুম থেকে ওঠেনি আর ঘর গোছানো হয়নি। তো এটা হচ্ছে আমার মায়ের ঘর, এখনো ঘুম থেকে উঠানি বলে ঘুরিয়ে আমি কিছু দেখালাম না। এদিক থেকে আমাদের মানে টয়লেট এসব রয়েছে। তো আর এটা হচ্ছে আমাদের কিচেন, প্রচণ্ড ব্যবহার হয়, মানে সকাল থেকে রাত পর্যন্ত কন্টিনিউয়াস সমগ্র তোমার কাঠের কাজ করানো রয়েছে। আর কিচেনের পাশে অবশ্যই তোমরা একটু ধোয়া মজার জায়গা রাখবে, এই জায়গাটা মানে একবারে ঘরের বাইরে আর বেরোতে হবে না। চলে যাচ্ছি আমাদের নিচের এই রুমটা, ব্যবহার হয় খুব। তো এই রুমটাতেও আমরা
রাতে ঘুমাই, তবে বেশিরভাগ উপরে ঘুমানো হয়। আর আমাদের বাড়িতে যেহেতু দেখো সবই বললাম যে সেরকম গোছানো পাবে না কিছু, কারণ মেয়ে ছোট, এই যে সমস্ত কিছু একটু উল্টো পাল্টা করে ফেলে। তো এই হচ্ছে উপরের ঘরের অংশ, আমি সব সেটানো অংশগুলোকেই একবার আমাকেও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে নিচের ঘরের অংশ, সিসিটিভি ক্যামেরা কোথায় রয়েছে দেখাবো না, তিনখানা তোমার সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেগুলি কয়েকটা গুপ্ত রয়েছে আর কয়েকটা ওপেন রয়েছে। তো এবার চলো সিঁড়ি দিয়ে উঠি আস্তে আস্তে। এই হচ্ছে নিচে মেয়ের টেডি, আর চারি সাইডে তোমার এইভাবে আমার জামা কাপড় রাখার চেম্বার করা রয়েছে, মানে এই সব একদম পিভিসির যে সিট হয় সেগুলি দিয়ে করা, এতে অনেক জামা কাপড় রাখা যায়। তো এটা উঠে নিয়েই সিঁড়ির জায়গা যাতে মার না হয়, ঠিক দেখো এই চাতাল থেকে নিয়েই মানে ডাউন স্ল্যাপে তোমার, এটা আমার খুবই ফেভারিট একটা ঘর। বারবার বলছি যে আমার সকালবেলায় কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, তো কি মন হলো ভিডিওটা করে দিই। তো এইটাই হচ্ছে আমার মূল পছন্দের ঘর, আর এই ঠিক যে কিছুক্ষণ আগে আমি দেখালাম, এই দেখো আমার জানলা থেকেই সমস্ত কিছু তোমার দেখা যায়, আর ব্যালকনি থেকেও তাই, এই ব্যালকনি দেখবার যাই। এই হচ্ছে ব্যালকনি, আর আমাদের রাস্তা দূর দূরান্ত সব দেখা যায় ব্যালকনি থেকে, পুরো একদম সোজা রাস্তা পুরো। আর আমি এই ব্যালকনি থেকেই অনেক ভিডিও করেছি গাছের, আর তোমাদেরকে আমি পার্টিকুলারভাবে দুটো গাছের ভিডিও অবশ্যই করে দেখাবো, তার মধ্যে মূলত আমার এই দেখো জুতোর মধ্যে ক্যাকটাসের ফুলগুলো দেখো অসাধারণ সব ফুটেছে। তো আগে একবার ঘুরিয়ে দেখাই ঘর, তারপরে হাওয়া বইছে প্রচণ্ড, সব অগাছালো রয়েছে। এই যে আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, কারণ এখন 7:30টাও বাজেনি, 7:10-15 হয়তো বেজেছে। তো এই হচ্ছে আমার ঘরের, এই দেখো ঘরটাকে যদি গুছিয়ে আমি ভিডিওটা করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার পক্ষে গোছানো এখন সম্ভব নয়, করে দেখাচ্ছি। আর একদিনকে হয়তো অবশ্যই তোমার সারা ঘরকে গুছিয়ে তোমার ভিডিও করে দেখাবো। তো এই রকম ঠিক রয়েছে আমাদের ডাউন স্ল্যাপের ঘর। এইবার চলো আমি আস্তে আস্তে যাই ওপরের ঘরে, ওপরের ঘরগুলোতে। এটা ডাউন স্ল্যাপের ঘর গেল, অনেক বড় ঘরটা ডাউন স্ল্যাপ হলেও, আর ঢুকে নিয়ে তোমরা ঠিক এই রকম কাঁচ না খুললে অন্ধকারের মধ্যে সিনারিটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে তোমার কাছেরই তোমার 3D
প্রিন্টের তোমার ছবি আমার খুব পছন্দের, আর উপরকার ঘরের মোটামুটি এর আগে যখন ভিডিও করেছিলাম ফলসিলিংয়ের আলাদা ভিডিও আমার দেওয়া আছে, তাও আমি একবার ঘরের রং কম্বিনেশন এবং সামনের ফ্রন্টটাকে টোটাল দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, মানে রিফ্লেকশন যদি না থাকতো এটা দেখতে খুবই সুন্দর। আর এখনও আমার উপরকার যে ঘর তার কাজ হয়নি লাইটের, এর জন্য তোমার একটু অন্ধকারই তোমরা দেখতে পারছো। লাইটের যখন কাজ হবে তখন তোমাদেরকে সামগ্রিক অংশটা দেখাতে পারবো যে কত সুন্দর লাগে। আর এই যে অংশটার ভিতর দেখছো জিনিসগুলো রাখা, এইগুলি এখন আপাতত তোমার এই বিস্কুট এইসব রয়েছে, কিন্তু এখানে তোমার ফুলদানি আর অন্য অন্য জিনিসের ব্যবস্থা থাকবে। আর এটা হচ্ছে তোমার বেডরুম, এই দেখো। এই ফলস সিলিং এর কাজটা ঠিক এইরকম করানো হয়েছে, এটা 14x14 রুম, আর পুরো চারকোনা হওয়াতে মানে যারা ফলসিলিংয়ের কাজ করছিল তারা বলছিল যে আর কি যদি বড় ঘর হয় তবে ফলসিলিংয়ের কাজ করে করালে খুব ভালো লাগে। তবে এই ঘরটা খুব সুন্দর উঠেছে, সামনের ফলসিলিংগুলোও ভালো তবে খুব সুন্দর ফুটেছে এটা। আর এখানে আমার দুটো ওয়ার্ড্রপ রয়েছে ঘরের মধ্যেই, তাদেরকে আমি দেখাচ্ছি। এগুলি সব হচ্ছে প্লাইয়ের তোমার কাজ, তো চলো খুলে, মানে এখন আপাতত কিছুই রাখা নেই, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার আগের ভিডিওতে দেওয়া ছিল এক জিনিস আর কি দেখাবো, মানে নতুন দেখো অনেক জায়গা প্রশস্ত, ভেতরে র্যাকগুলো দেখো প্রচুর বড় বড়, ওই যেটা পেছনের দিকে দেখলে যে রয়েছে স্টাডি অংশে দেখো, পরপর তোমার পর্যন্ত চেম্বার, প্রচুর জিনিস তোমরা রাখতে পারবে। আর এই পাশের এইটাকেও আগে দেখিয়েছি, এই দেখো, এখন সেইভাবে কিছুই রাখা নেই, ঘরে এখনও আসা হয়নি, এখনও খাটও আসেনি, যখন চলে আসবে তখন আমি একবার কমপ্লিট ভিডিওটা করে দেখাবো। আর এই ঘরটা তোমাদের দেখানোর একটাই কারণ যে আমার অনেক আগে ছাদের উপরে ফুল গাছ লাগানোর জন্য এই ছোটো রুমটা করা ছিল, সেটাকে আমি একটা গুপ্ত ঘর করেছি। দেখো আমি ঠেলা মারছি, একা একা ভিডিও করতে হচ্ছে বলে এই অবস্থা। এই দেখো, যেটা প্রথম দেখাতে তোমরা বুঝতে পারবে না যে এর ভেতরে ঘর আছে কি না, এর সাথে সমস্ত অ্যাটাচ তোমার টয়লেট, অ্যাকচুয়াল এগুলো ঠিক দেখানো ঠিক না, তাও আমি তোমার দেখাচ্ছি ছোট কোমর দিয়ে, মানে তোমার টয়লেট এখানে তৈরি করা আছে। দেখো একবার দেখিয়ে দিই নিচে আমাদের সব নিয়ে তোমার সাতখানা মানে টয়লেট করা রয়েছে, কারণ বর্তমানে করোনার যুগে যে রোগ বেড়াচ্ছে প্রতিটা ঘরের সাথে যদি অ্যাটাচ তোমার পায়খানা বাথরুম না থাকে মানে খুব অসুবিধা। এর জন্য যখন এই লকডাউনের পরপরই এই ঘর তৈরি করা, তার জন্য যত ঘর তৈরি করেছি তার সাথে অ্যাটাচ মানে টয়লেট আমি রেখেছি, কারণ শিক্ষা নিয়ে নিয়েছি তোমার এই করোনা থেকে। আর এইটা হচ্ছে সেই বললাম যেটা গুপ্ত ঘর, পুরো একদম এখনও উপরকার যে লাইটগুলো সব রং করার সময় খোলা হয়েছে, ফ্যান খোলা হয়েছে। তো এই একটা ছোট রুম, আর আমার মেয়ে যেহেতু পছন্দ করে এই, তাই ঘরের সাথে এই 3D দেখতে পাচ্ছ যে পাখির ছবি রয়েছে। তো এটা
আমার গুপ্ত ঘর। অনেকেই প্রথমে এসে যারা আমার বন্ধু ছিল তারাও খুঁজে পায় না যে সেই ঘরটা গেল কোথায়। তো চলো আমি আটকে দিচ্ছি, দেখতে দেখো ঠিক যেই ঘরটাই আমি দেখিয়ে আসলাম এটা আটকালে এরকম। আর যদি আমি পাল্লা দিয়ে দিই পুরো একদম, আর বোঝার উপায় নেই যে এটা তোমার ও সবাই ওয়ার্ড্রপই ভাববে। আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রায় 5.5 ফুট প্রচণ্ড হাওয়া বয়েছে, তোমার চ্যানেলের ইয়ে রয়েছে, কাজ করানো রয়েছে। আমি একবার খুলি, এই দেখো চ্যানেলের জন্য তোমার এইরকম। আর সাইডেই তোমার আমাদের এই ঘরের সাথে এই একটা ছোট আমাদের ঠাকুর ঘর, এই দেখো চ্যানেলগুলোর কাঁচ আটকানো আছে বলে সব। আর এইখানে আমাদের ঘরের সাথে রয়েছে তোমার বড় ব্যালকনি, যেখানে টুকরো পাথরের কাজ করিয়েছি আমি বৃষ্টি হলে, আর এটাকে মুছে দিলে খুব সুন্দর এই জায়গাটা লাগে। খুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই এই হচ্ছে দেখো ঘরের যে আমি খুললাম, আমার চ্যানেলের পার্ট রয়েছে, তারপরে তোমার গ্রিল। আর এই দেখো কাটা পাথরের কাজ কিন্তু তোমার দুর্দান্ত লাগে, যেগুলি তোমার পাথরের কাজ করানোর পরে বেঁচে যায় সেগুলি বস্তায় ভরে রেখে দিলে কাজ করানো যায়। আর এই হচ্ছে ঠাকুর ঘরের যে অংশের দেওয়ালটা, সেটাতে আমার সিনারি লাগানো। আর যখন নিচ থেকে আমি ভিডিওটা তুলেছিলাম তখন ওই যে আমার মহাদেব দেবের ছবি, তো সামনের অংশটা ঠিক এই রকম। আর এই যে দুটো জায়গা দেখছো, এখানটায় আমার অর্কিডের চেম্বার করার ইচ্ছা রয়েছে। তো যখন আমি এখানে অর্কিড গাছে ভরিয়ে ফেলবো তখন আমি অবশ্যই ভিডিও করব। আর এবার আমি ছাদের ওপরে অংশের দিকে যাব, তার আগে এইখান থেকে আমার বাগানকে প্রতিবারই দেখাতে ইচ্ছা করে। দেখো যেই তোমার কথা বলছিলাম, এই দেখো সব ঝুলছে, আমার হ্যাঙ্গিং গাছগুলো দুর্দান্ত লাগে, তাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে, আর এই লতানো গাছ দুটো উপরে রয়েছে, এর চেম্বারগুলো এখনো রং করা হয়নি। তো চলো বন্ধুরা, আমি লং ভিডিওর ক্ষেত্রে অত সুন্দর ভাষায় কথা বলতে পারি না, তো যেরকম বলছি সেরকমই দেখো। এটা হচ্ছে আমাদের ওপরের কিচেন, সমস্ত কিছু পিভিসির তৈরি করা, পিভিসি দিয়ে তৈরি করা। এখন বর্তমান যুগে তোমার প্লাইয়ের কাজ উঠেই যাচ্ছে, কারণ জল বৃষ্টি কিংবা খোঁচাতে ওইগুলি নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে মানে পিভিসি বাজার দখল করছে। তো আমার রান্নাঘরটা ঠিক এইরকম, এখনও উচিনা কিংবা অন্যান্য কাজ এখনও বাকি রয়েছে, আমি এইভাবে ঠিক ডেকোরেশন করেছি। আর জানালাগুলো দেখো, পাশে মাঝখানটায় কুচিনা থাকবে বলে দুই দিকে জানালা, আর এগুলি সেই তোমরা ট্রেনে যে দেখেছো দেখো খোলা পড়া একদম সহজ। এখনো এখানে 3D খাবারের যে প্লেট সেই প্লেট বসবে, এখনো বাকি রয়েছে। আর এই যে আমাদের রান্নাঘরের সাথেই একদম এই যে কাটা পাথরের কাজ এদিকেও রয়েছে দেখতে পাচ্ছ, আর এই দুই দিকে যে অংশটা দেখতে পাচ্ছ এইখানটায় আর এই জায়গাটায় ঘাস বসবে। আর কাটা পাথরের কাজ উঁচু করে দেওয়া রয়েছে, যতই জল হোক না কেন জল নিকাশি ব্যবস্থা ভালো বলে 1 ফোঁটা জল এখানে দাঁড়ায় না। আর এই কিচেন গার্ডেন, যে কিচেনটা আমি দেখালাম তার পাশেই গার্ডেনটা তৈরি করা। তোমার দেখতে পাচ্ছ যে
পটল গাছ থেকে শুরু করে ভুট্টা থেকে টমেটো থেকে আর তোমার পুঁই থেকে শাক, মানে এখানে তোমার এই যে ঝিঙে, তারপরে তোমার শশা, তোমার ভেন্ডি, মানে তোমার এখানে তোমার গাছের কোনো ইয়ে নেই। দেখো সমস্ত কিছু লতিয়ে একদম উঠেছে, এদিক থেকে লঙ্কা থেকে শুরু করে বেগুন, ক্যাপসিকাম, হ্যাঁ সব রয়েছে। তো যখন প্রচুর ফল হয়ে গেছে, আর এই যে দেখো শাকও তোলা হয়ে গেছে, তো এরকম প্রতিদিন তোলা হয়। এই হচ্ছে আমাদের কিচেনের সাথে যে কিচেন গার্ডেন সেইটা। এবার চলো ছাদের দিকে যাওয়া যাক। ছাদের অংশ ঠিক এই রকম, ওটা পুরো অন্ধকার। এখানেও ঠিক এইভাবে চেম্বার করা, উপরকার অনুকরণে যেটা তোমরা নিচে দেখলা একদম হুবহু সেই রকম। এই দেখো এটা খুললেই বুঝতে পারবা, এই দেখো এই চেম্বারগুলো থাকলে তোমার প্রচণ্ড, তোমার দেখতে পাচ্ছ যে জিনিসপত্র রেখে, এই দেখো দেখো কত জিনিস ধরে যায়, মানে আর কি বলার মতো না। বড় বড় চেম্বার যদি দেওয়ালের সাথে তোমরা করে রাখতে পারো, এখানেও আমাদের একটা ছোট প্রজেক্ট রয়েছে। মানে তোমার আর এটা হচ্ছে উপরকার তিনতলার যে ডাউন স্ল্যাপের ঘর সেই অংশ। এখানে আমার মেয়েকে রাখেন, উনি থাকেন যিনি রাখেন আর কি। আমি এখন সমস্ত কিছু সরিয়ে দেখাতে পারছি না, তো আগোছলাই দেখে নাও যারা বলেছিলে। ছাদের এই হচ্ছে আমার নিজের হাতে রং করা ছাদ। এই সমস্ত ফ্লোরে আর এই ওপরকার টাইলস পাথর বাঁধানো লাগানো মিস্ত্রি বাদ দিয়ে এইখানে তোমার এই ছাদের অংশের যে টোটাল রং দেখবে ফ্লোরে সব আমার নিজের হাতে করা। আর রংগুলো অনেক বেঁচে গেছিলো কোটোতে কোটোতে, তো আমি জমিয়ে রং করে দিয়েছি। আর এটা হচ্ছে তোমার একদম ছাদের অংশ, মানে আসলে সারা শীতকাল কিন্তু আমাদের এখানেই কেটেছে। আর গরমকালে এখানে প্রচণ্ড তাপ থাকে, তবে বিকেলের দিকে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। তো চলো একবার ঘুরে দেখি ছাদ। এই হচ্ছে ছাদের অংশ, প্রথমেই বলেছিলাম যে এই যে রঙগুলো এগুলি আমি নিজে করেছি, কারণ এগুলি একটা রঙের সাথে আরেকটার মিল নেই, কারণ কাজ করার পর অল্প অল্প যে রং বেশি বেঁচে গেছিলো সেগুলি দিয়ে এই কাজ করানো। টোটাল ছাদটা ঠিক আমার এরকম, এর উপরে ওরে হাওয়া বইছে, টোটাল এরকমভাবে ঘুরিয়ে টাইলস দিয়ে আমি ছাদের ডেকোরেশনটা করেছি। আর এই ছাদের যে বিটের রং কিংবা অন্যান্য রং, এই যে দরজার রং, এই সিনারি, এগুলি সবই বেঁচে যাওয়া রঙগুলোকে দিয়ে আমি করেছি নিজের হাতে। তো কেমন লাগলো বলো। কচি হাতের শিল্পী। তো এই হচ্ছে রুম, আর এটা আমার স্টোর রুম। এর ভেতরে দেখলে তোমার মাথা ঘুরে যাবে, জিনিসপত্র একদম বুঝাই যে জিনিসপত্র সব স্টোর রুম বলে যেটা হয় তোমার। তবে এটা পুরোপুরি একদম অ্যাটাচ পায়খানা বাথরুম দিয়ে, তোমাদেরকে আমি আগেই বলেছি করোনার
পর থেকে আমার মনে একটা ফোবিয়া হয়ে গেছে যে যে কোনো ঘর করলেই তার সঙ্গে তোমার অ্যাটাচ পায়খানা বাথরুম থাকা দরকার। তো এই এই পাশের অংশটা দেখতে পারছো যে এইভাবে আমি রং করে দিয়েছি, পেন্ট করে দিয়েছি, দেখো নিচেরটা। আর এ সহজে ওঠার না, 5-7 বছরে কিচ্ছু হবে না। আর দেওয়ালটা ঠিক এইভাবে, এদিককার কম্বিনেশন। এই যে আমার মেয়ের প্রিয় বলে প্রথমেই দেখিয়েছি, বাঘ লাগিয়েছি, ওদিকে হরিণ, এখানেও তোমার ছোট হরিণ। আর দেওয়ালগুলো ঠিক এইভাবে করানো। আর ছাদের উপরে দাঁড়ালে যাতে প্রচুর হাওয়া আসে, এর জন্য পুরো চারিদিকে ইট দিয়ে যে ঘিরে দেওয়া হয়, সেরকম যদি না করে এরকম তোমার গ্যাপ রাখো, দেখো আমার প্রতিটা জায়গাতেই তোমার গ্যাপ রয়েছে হাওয়া আসার জন্য, তাহলে কি হবে যে মানে ছাদে আসলে তোমার হাওয়াটা খুব সুন্দর খেলে। মানে এই হচ্ছে ছাদের টোটাল অংশ। আর এই রঙের যে কথা বলছিলাম, এই বিটগুলোর চারি সাইড দিয়ে সব রং আমার নিজের হাতের করা। ভালো লাগে যে এই এই যে যত দেখছো এই রং ঠংগুলো সব আমার নিজের হাতে করা। আর একদম টপের থেকে তোমার আরেকবার আমি দেখাই আমার সামনের পজিশন। এই যে এই হচ্ছে তোমার দেখালাম যে টুকরো পাথরের কাজ, আর এই হচ্ছে তো মোটামুটি বন্ধুরা আমি পারলাম করে দেখালাম। একটাই অনুরোধ, গোছানো নেই বলে কেউ ভুল মন্তব্য করো না, কারণ তোমরা অনেকেই বলছিলে যে দাদা টোটাল একটা বাগান নিয়ে সমগ্র বাড়ির ভিডিও করতে। তো সকালবেলায় উঠলাম, উঠে বৃষ্টি হয়েছিল এক পশলা, তো কী মনে হলো ভিডিওটা করে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক শেয়ার করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।